কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। বিন মিশাল আছি আপনাদের সাথে। সবাইকে আমন্ত্রণ, রমাদান কারিম। প্রবাসীদের ইকামা বলতে পারি পাগলা গোনার মতো। পাগলা গোনা যেমনটা সহজে কন্ট্রোল করা যায় না, ইকামার সমস্যা শুরু হলে সেটি অনেক সময় কিন্তু সহজে সমাধানও করা যায় না। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ছোট মুয়াসাসার আরও তিন বছরের মেয়াদ বাড়িয়েছেন, ফলে অনেকের মধ্যেই এখন যে প্রশ্নটি আসছে, অনেকেই কিন্তু এই সমস্যাটির মধ্যে পড়েছেন যে ভাই আমাদের মুয়াসাসা তো ছোট, কিন্তু আমার কেন 100 রিয়াল আসছে না, আমার কেন 9600 রিয়াল ইকামার টাকা চলে আসছে বা আসতেছে। আমার অনেকে কাফালা হওয়ার পরেও কিন্তু এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। দর্শক, তিন কারণে আপনি যদি ছোট মুয়াসাসায় কাফালা হন অথবা ছোট মুয়াসাসার কর্মী হয়ে থাকেন, আপনার 100 রিয়াল না আসতে পারে। এই তিন কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শেয়ার করবেন, পারলে ভিডিওটি ডাউনলোড করে রেখে দিবেন। খেয়াল রাখবেন, আপনি যদি ছোট মুয়াসাসার কর্মী হয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে। আজকে যে বিষয়গুলো বলছি, ছোট মুয়াসাসা একজন থেকে নয়জন পর্যন্ত হয়ে থাকে, একজন থেকে নয়জনের কর্মীদের মুয়াসাসাকে বলা হয় ফার্দি, বা অনেকে আবার নাগলিয়াও বলে থাকে, দুই ধরনের হয়ে থাকে। এর মধ্যে মন্ত্রণালয় নিয়ম মতে একটা মুয়াসাসায় চারজনের 100 রিয়াল করে মুক্তবালা আমেল নামবে, তবে শর্ত হলো সৌদি খোদ ওই মুয়াসাসায় কাজ করতে হবে এবং আরও একজন সৌদিকে নিয়োগ দিতে হবে। তো প্রথম কারণটি হলো আপনাদের 100 রিয়াল যদি না আসে তাহলে আপনাদেরকে চেক করতে হবে যে আপনার কফিল কোথাও চাকরি করে কিনা। যেমন কফিল ছোট মুয়াসাসা খুলে সে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, তার যে তামিনাত আছে সে তামিনাত সে অন্য কোনো প্রতিষ্ঠানে ব্যবহার করলে কিন্তু তার মুয়াসাসায় যে সকল কর্মী থাকবে তাদের 100 রিয়াল মুক্তবালা আমলে রসুম আসবে না। একেবারে সোজাভাবে বললে আপনার কপিল মুয়াসাসা খুলে ওই মুয়াসাসায় থাকতে হবে, সে অন্য কোথাও চাকরি করতে পারবে না। তার তামিনাত যদি অন্য কোথাও সে ইউজ করে সেক্ষেত্রে কিন্তু ওই 100 রিয়াল কখনোই আপনাদের মুয়াসাসায় আসবে না। তাই আপনারা যারা কাফালা হচ্ছেন বা হয়েছেন, কিংবা যাদের 9600 রিয়াল আসছে, তারা দয়া করে এই বিষয়টি যাচাই করার চেষ্টা করবেন যে আপনার কফিল কোনো প্রতিষ্ঠানে কাজ করে কি না, তার তামিনাত সে অন্য কোথাও ইউজ করেছে কি না। দ্বিতীয় যে কারণ সেটি হতে পারে কর্মী বেশি। আমি শুরুতেই বলেছি ছোট মুয়াসাসা হয়ে থাকে একজন থেকে নয়জনের। এখন কফিল যদি দুইজনের বেশি যদি তার মুয়াসাসায় কর্মী নিয়োগ দেয়, সেক্ষেত্রে ছত্র সাপেক্ষে কফিলকে একজন সৌদি নিয়োগ দিতে হবে। একজন সৌদি নিয়োগ দিলে চারজনের 100 রিয়াল করে মুক্তবালা আমলে রসুম আসবে। চারজনের অতিরিক্ত যদি পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন পর্যন্ত হয়ে থাকে, চারজনের পরে যারা আছে তাদের কিন্তু 9600 রিয়ালে আসবে। এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আসবে না, যারা আগে আকামা শেষ হবে, যে আগে রোকসা আমেলটা ইউজ করবে সেই 100 রিয়াল পাবে। ধরুন আপনাদের মুয়াসাসায় আপনারা পাঁচজন, এখন আপনাদের তিনজনের ইকামা শেষ হয়ে গেছে, তিনজনে 100 রিয়াল মুক্তবালা আমেল দিয়ে ইকামা বানিয়ে ফেলেছে, তাহলে বাকি রইলে কত? একটা। এখন আপনার কর্মী হলেন দুইজন, দুইজনের মধ্যে যে কোনো একজনই শুধুমাত্র 100 রিয়াল পাবেন, আরেকজনের 9600 রিয়াল আসবে। নিয়ম হলো যে খোদ কফিল ওই প্রতিষ্ঠানে কাজ করবে, তার জন্য দুইজনের 100 রিয়াল করে আসবে, আরেকজন সৌদি নিয়োগ দিলে আরও দুইজনের 100 রিয়াল করে আসবে, টোটাল চারজন 100 রিয়াল পাবে। এখন সৌদি যদি না থাকে তাহলেও কিন্তু চারজন কর্মী থাকলে 100 রিয়াল দুইজনের আসবে না। তারপরে যে শর্তটি সেটি হলো রোকসা আমেল খালি থাকতে হবে। একটা মুয়াসাসাতে আমি শুরুতেই বলেছি চারটা করে রোকসা আমেল দিয়ে থাকে মুক্তবালা আমেল। আর এই চারটা রোকসা আমেল কীভাবে দেয় জানেন? আরবি বছরের প্রথম দিন থেকে আরবি বছরের প্রথম দিন এক বছর। যেমন ধরুন আপনি এখন আরবি বছরের 8 মাস চলতেছে, আপনাদের মুয়াসাসায় যদি চারটা রোকসা আমেল ব্যবহার হয়ে যায় তাহলে নতুন আরবি বছর আসা পর্যন্ত আপনাকে কিন্তু
একশরিয়াল আর রক্সা আমেল দিবে না মুক্তাবল আমেল, কারণ প্রত্যেক আরবি বছরেই চারটা করে রক্সা আমেল দিয়ে রাখে। সে রক্সা আমেল যদি খালি থাকে তাহলে বছরের যে কোনো সময়ে ইউজ করা যাবে, আর যদি খরচ করে ফেলে অর্থাৎ চারজনেরটা নামিয়ে ফেলে তাহলে কিন্তু আপনাকে আবার আরবি বছরের জন্য অপেক্ষা করতে হবে। তো একটা মুয়াসসায় চারটা করে রক্সা আমেল হয়ে থাকে, চারটা যদি ব্যবহার হয়ে যায় তাহলে নতুন বছরের জন্য অপেক্ষা করতে হবে, আবার চারটা আসবে, সেখান থেকে আপনি একটা নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি কার্যকর হবে, ভিডিওটি শেয়ার করবেন। কেউ পাসপোর্ট মালামত করতে চাইলে, আপনার জেরা ভিসার মেয়াদ বাড়াতে চাইলে, কিংবা উমরাতে ফ্যামিলি আনতে চাইলে, অথবা রিয়াদ থেকে আপনি যদি এই রমজান মাসে উমরা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে। আল্লাহ হাফেজ।